আজ মঙ্গলবার 30শে শ্রাবণ 2022 সালের 16ই অগস্ট। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদেরকে জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে। ঈশ্বরের কাছে আজ আপনারা পরীক্ষার পাত্রপাত্রী হবেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করুন। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি, আজ আপনার মেজাজ একটু খিটখিটে থাকতে পারে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, তাই রাগ করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন। খাবারে যেমন নুন না থাকলে খাবারে স্বাদ আসে না, আবার নুন অতিরিক্ত হয়ে গেলেও কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়, কিন্তু রান্নায় নুন কিন্তু অপরিহার্য। ঠিক তেমনই যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, এগুলি করে আপনি আপনার শরীরকে সতেজ এবং তরতাজা রাখার চেষ্টা করুন। আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন একদমই গ্রহণ করবেন না, হতাশা কিন্তু আপনাদের গ্রাস করতেই পারে, কোনো কিছুতেই বাড়াবাড়ি যেন করবেন না। চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। নতুন কোনো পরিকল্পনা বা প্রকল্প বাস্তবায়নের জন্য দুর্দান্ত একটি দিন আপনাদের জন্য থাকছে, তবে আর্থিক লেনদেন বিনিয়োগের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে বলবো। পরিবারের সদস্যদের আজ স্বাস্থ্যভঙ্গ হওয়ার কারণে আপনাদেরকে অতিরিক্ত অর্থ ব্যয় কিন্তু করতেই হতে পারে, যার কারণে আজকের দিনটিতে আর্থিকভাবে আপনারা একটু দুর্বল থাকতে চলেছেন। আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের নাম, মান, সম্মান, প্রতিপত্তি এগুলি বৃদ্ধি পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার মন পছন্দ কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় থাকবে না, যার কারণেও কিন্তু আপনারা হুটহাট করে রেগে যেতে পারেন, এ বিষয়ে সাবধান থাকুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। আজ গৃহবধূদের বলবো, গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন, সময় সুযোগের সৎ ব্যবহার করুন। পরিবারের প্রতি কোনো দায়িত্ব কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে, তা না হলে বিরক্তির পাত্রপাত্রী হতেই পারেন। বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন, আর কোনোভাবেই ডমিনেটিং নেচার যেন দেখাতে যাবেন না, তাহলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। আজ প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, এমন দিন জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। যারা অবিবাহিত আছেন তাদের জীবনে আজ কিন্তু স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে, একটু প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ যেহেতু মঙ্গলবার, তাই গ্রহদের সেনাপতি মঙ্গলদেবের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সা ভূমায় নমঃ, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্ররাশি বৃশ্চিক, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।